হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে গুড নিউজ দিতে চলেছি, তো বিগ নিউজ হতে চলেছে। তো বন্ধুরা, হ্যাঁ, সিয়ালদা মেট্রো স্টেশন কিন্তু চালু হতে চলেছে। পয়লা বৈশাখে কিন্তু চালু হচ্ছে সিয়ালদা মেট্রো স্টেশন। সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে বিস্তারিত, এবং হাওড়া মেট্রো স্টেশনও খুব শীঘ্রই চালু হয়ে যাবে। কাজ প্রায় কমপ্লিট হাওড়া মেট্রো স্টেশন। তো কবে চালু হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, এবং যে দমদম এয়ারপোর্টে দমদম যে ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, সেই স্টেশনের কাজ কতদূর, সম্পূর্ণ কিন্তু তথ্য কিন্তু আজকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, সিয়ালদা মেট্রো স্টেশন কিন্তু চালু হয়ে যাচ্ছে পয়লা বৈশাখে। তো বন্ধুরা, আপনি যদি একজন বাঙালি হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন, তাহলে মেট্রো রেল স্টেশনে যদি না চেপে থাকেন, তো অবশ্যই শখ করে হলেও একবার কিন্তু চাপার চেষ্টা করবেন। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছে যারা জীবনের শখের দাম লাখ টাকা, এরকমভাবে তারা জীবনকে পরিচালিত করে। তো অনেকেই আছে যারা বিনা প্রয়োজনে কিন্তু মেট্রোতে চাপে এবং মেট্রোতে চাপতে চান। তো আপনিও যদি এই মেট্রোতে চাপতে চান, তো সিয়ালদা মেট্রো স্টেশন কিন্তু চালু হয়ে যাচ্ছে। আগে ছিল না সিয়ালদা মেট্রো স্টেশন, তো এখন কিন্তু চালু হয়ে যাচ্ছে এই যে পয়লা বৈশাখে। তো বুঝতেই পারছেন যে খুশির খবর, বিগ নিউজ বলা যেতে পারে। তো অনেকেই আছি আমরা জীবনে বিভিন্ন রকম ভ্রমণ করতে চাই এবং দেখতে চাই পৃথিবীটি ঘুরে। তো আসুন সিয়ালদা মেট্রো স্টেশনে প্রথম কিন্তু আমরা সিয়ালদা মেট্রো স্টেশনে মেট্রোতে চেপে যাই। তো বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে, এবং চলুন সম্পূর্ণ কিছু তথ্য আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানে দেখিয়ে দেওয়া যাক। তো বন্ধুরা, কলকাতার বিভিন্ন প্রান্তে মেট্রো স্টেশনের কাজ এবং মেট্রো পরিষেবার কাজ কিন্তু চালু হয়ে গেছে, এবং দমদম যে ক্যান্টনমেন্ট, সেই দমদম এয়ারপোর্টের কাছে যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের আপডেট আপনাদেরকে পরবর্তী নতুন ভিডিওতে দেখিয়ে দেবো। তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা কাজ হয়েছে সেই দমদম এয়ারপোর্টের এবং কতটা সময় লাগতে পারে, সম্পূর্ণ বিস্তারিত থাকবে সেই ভিডিওতে। তো আজকের ভিডিওতে সিয়ালদা মেট্রো স্টেশন নিয়ে আলোচনা হতে চলেছে, এবং হাওড়া মেট্রো স্টেশনের কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওতে। তো বন্ধুরা, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড সূত্রে খবর, আগামী পয়লা বৈশাখ থেকেই চালু হবে সিয়ালদা মেট্রো। কিন্তু হাওড়া মেট্রো চালু কবে হবে? সূত্রের খবর, 2023 সালে জানুয়ারি মাস পর্যন্ত কাজের সময়সীমা দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন যে হাওড়া মেট্রো কিন্তু 2023 সালেই কিন্তু চালু হয়ে যাবে, এবং সেই কাজের সীমা দেওয়া হয়েছে, এবং হাওড়া মেট্রো স্টেশনের কাজ কিন্তু প্রায় কমপ্লিটের মুখোমুখি। তো সেই ব্লগ ভিডিও আপনাদেরকে কিন্তু নিয়ে চলে আসবো কোনো একটা সময়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু সেই ব্লগ ভিডিও দেখতে পাবেন, আশা করি। তো বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিয়ালদা মেট্রো স্টেশন চালু হয়ে গেল বলা যেতে পারে। তো সিয়ালদা মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশন, এই পথটি কিন্তু হুগলি নদীর ভিতর দিয়ে তলা দিয়ে কিন্তু হবে, সেটা বলা যেতে পারে। তো হাওড়া মেট্রো স্টেশন 2023 চালু হয়ে যাবে, এবং সিয়ালদা মেট্রো স্টেশন বর্তমানে এখন চালু হয়ে গেল, এবং দমদম এয়ারপোর্টে আরও একটি নতুন মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, সেই ব্লগ ভিডিও আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর হাওড়া মেট্রো স্টেশন হতে চলেছে কলকাতার বিখ্যাত। বলা যেতে পারে যে ভারতের আগে গভীরতম মেট্রো স্টেশন ছিল দিল্লি, তো এবার কিন্তু হাওড়া মেট্রো স্টেশন কিন্তু দিল্লিকেও ছাড়িয়ে যাবে, এবং জানা গেছে যে হাওড়া মেট্রো স্টেশন ভারতের সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে। তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিই। কথা মাথায় রেখে এখানে 52টি সিঁড়ির পাশাপাশি 26টি এসকেলেটর এবং 7টি লিফটেরও ব্যবস্থা রয়েছে। আর দেশের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন বছরখানেকের মধ্যে চালু হয়ে যাবে, এমনটাই আশা মেট্রো কর্তৃপক্ষের। তো আপনাদেরকে দেখিয়ে দেবো, এই যে দেখতে পাচ্ছেন যে হাওড়া স্টেশন থেকে কতটা বের হওয়ার পর গঙ্গার নিচে প্রবেশ করা যাবে। মাপ বলছে মাত্র 225 মিটার গেলেই যাত্রীরা সুড়ঙ্গের ওই জায়গায় পৌঁছাতে পারবেন। এদিকে সিয়ালদা মেট্রো স্টেশনে মারাত্মক ভিড় হতে পারে বলে আশঙ্কা করছেন মেট্রো আধিকারিকেরা। তবে ভিড়ের নিরিখে সিয়ালদার সঙ্গে পাল্লা দিতে পারে হাওড়াও, সে কারণে সব দিক বিবেচনা করে প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে। এখানে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম হবে, এখানেও দুদিকের প্ল্যাটফর্ম থেকেই মেট্রোতে উঠতে পারবেন যাত্রীরা। এদিকে চারতলা স্টেশনে থাকছে 26টি চলন্ত সিঁড়ি ও 7টি লিফট। স্টেশনের গেট থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত যেতে 267 সিঁড়ি ভাঙতে হবে যাত্রীদের। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে হাওড়া। এটি 2023 মধ্যেই আশা করি কমপ্লিট হয়ে যাবে এবং চালু হয়ে যাবে। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, আর এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কেননা বিভিন্ন রকম অল বেঙ্গল অল ইন্ডিয়ান বিভিন্ন রকম ইনফরমেশন পেতে এবং বিভিন্ন জায়গার ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে অবশ্যই আপনারা কিন্তু উপকৃত হবেন।